Hi children, how are you? I am fine. Northeast School কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা কেজি শ্রেণীর রাইমস 3 ক্লাসটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা এই শীটটি হাতে নিয়ে নিব। এই শীটটি হাতে নেওয়ার পরে আমরা কি করব বলো তো? সুন্দর করে ইংরেজিতে নাম লিখব। আমি কিন্তু তোমাদের নাম লেখা শিখিয়েছিলাম, মনে আছে তোমাদের? ঠিক আছে, তাহলে তোমরা নাম লিখবে। এবার নাম লেখা শেষ হলে আমরা বোর্ডে ফিরে যাব। এক নম্বরে বলেছে রাইট দি ফোর লাইন উইথ দ্য নেম অফ পোয়েম 1, 2, 3। আজকে রাইমসটির নাম কি? 1, 2, 3। এই রাইমসটি আমরা 4 লাইন লিখব। ঠিক আছে, তাহলে প্রথমে আগে আমরা নাম লিখে নিব। 1, 2, 3। এরপরে আমরা লাইনটি লিখব 1, 2, 3, 4, 5। ফুল স্টপ। 1, 2, 3, 4, 5 কমা আছে এগুলোতে। 1, 2, 3, 4, 5। এরপরে কি হবে? ওয়ান্স আই কট, ও এন সি ই, ওয়ান্স আই কট, সি এ ইউ জি এইচ টি, ওয়ান্স আই কট এ ফিশ অ্যালাইভ, এ ফিশ, এফ আই এস এস, ফিশ অ্যালাইভ, এ এল আই ভি ই, অ্যালাইভ। 6, 7, 8, 9, 10 এস আই এক্স, 6, 7 এস ই ভি ই এন, 7, 8 ই আই জি এইচ টি, 8, 9 এন আই এন ই, 9, 10 টি ই এন, 8, 9, 10 লেট ইট গো দেন, এল ই টি, লেট ইট গো দেন, টি এইচ ই এন। তাহলে আমরা পেয়ে গেছি 4 লাইন রাইমসটি। আমরা আরেকবার পড়ে নিব। রাইমসের নাম হচ্ছে 1, 2, 3। 1, 2, 3, 4, 5 ওয়ান্স আই কট এ ফিশ অ্যালাইভ, 6, 7, 8, 9, 10 লেট ইট গো দেন। এবারে নাম্বার 2-তে আসি। অ্যান্সার দ্য কোশ্চেন। আমরা এখানে 3টি প্রশ্ন দেখতে পাচ্ছি এবং 3টি অ্যান্সার লিখব আমরা। হোয়াট নাম্বার ইজ আফটার 4, অর্থাৎ 4-এর পরে কোন সংখ্যাটি হবে? তাহলে এখানে কি হবে? 5, এফ আই ভি ই, 5। এবারে বলেছে হাউ ওয়াজ দ্য ফিশ। আমরা কিভাবে মাছ, তো মাছগুলো কী ছিল, কেমন ছিল, মাছ কেমন ছিল বলো তো? জীবিত ছিল, অ্যালাইভ। কেমন ছিল? অ্যালাইভ ছিল, জীবিত ছিল। এ এল আই ভি ই, অ্যালাইভ। হোয়াট ইট ইউ ডিড ইউ ক্যাচ, তুমি কি ধরেছিলে? তাহলে কি হবে? ফিশ, এফ আই এস এস, ফিশ, সরি। তাহলে আমরা 3টি উত্তর পেয়ে গেছি এখানে। প্রথমটি হচ্ছে 5, পরেরটি অ্যালাইভ এবং 3 নম্বরটি হচ্ছে ফিশ। এবারে 3 নম্বরে বলেছে বিল্ড ফোর ওয়ার্ডস উইথ ফোনিক সাউন্ড এ ইন দ্য মিডল, অর্থাৎ আমরা ফোনিক সাউন্ড প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে এ থাকতে হবে, এরকম 4টি ওয়ার্ড লিখব। যেমন ক্যাট, সি এ টি, ক্যাট, র্যাট, আর এ টি, র্যাট, ব্যাট, বি এ টি, ব্যাট, এবং ফ্যাট, এফ এ টি, ফ্যাট। তাহলে প্রত্যেকটা ফোনিক সাউন্ডের মাঝখানে দেখো এ আছে, এরকম 4টি ওয়ার্ড তাহলে আমরা পেয়ে গেছি, ক্যাট, র্যাট, ব্যাট, ফ্যাট। এবারে 4 নম্বরে আসব। রাইট দ্য বেঙ্গলি মিনিং, অর্থাৎ এখানে যে 4টি ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলোর আমরা বাংলা অর্থ লিখব। এখানে আছে ফিশ, ফিশ অর্থ কী? মাছ।
তাহলে আমরা মাছ লিখব ময় আকার ছ মাছ। এবারে কট, কট অর্থ ধরেছিল। ধ রয় একার, ছয় রশিকার, ল ধরেছিল। এবারে অ্যালাইভ, অ্যালাইভ অর্থ জীবিত। বর্গীয় জয় দীর্ঘিকার, বয় রশিকার, ত জীবিত। ওয়ান্স, ওয়ান্স অর্থ একদা। এ ক দা একদা। তাহলে পেয়ে গেছি আমরা চারটি ওয়ার্ডের বাংলা অর্থ। ফিশ অর্থ মাছ, কট অর্থ ধরেছিল, অ্যালাইভ অর্থ জীবিত, এবং ওয়ান্স অর্থ একতা। এর সাথে সাথে আমাদের ক্লাসটি শেষ। এই ক্লাসটি দেখে অবশ্যই তোমরা ফিডব্যাক ক্লাসটি করবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।